হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে চলে আসছে ওরা সাতজন সিনেমার অফিসিয়াল ট্রেলার, এবং সত্যি কথা বলতে ট্রেলারটা আমি ইতিমধ্যে একবার দেখে নিয়েছি। বাট ভিডিওটা শুরু করার আগে আমার কাছে মনে হয় যে ট্রেলারটা আরও একবার দেখা উচিত, কারণ কথাই আছে, গুরুজনরা বলেছে যে ভালো জিনিসের বারবার প্রদর্শন করা ভালো। ওকে, বুঝতে পারতেছেন ট্রেলারটা কেমন হতে চলেছে। ওকে, তো তাহলে চলুন দেখে নিই ওরা সাতজন সিনেমার অফিসিয়াল ট্রেলার। অ্যান্ড হ্যার আই গো। ফুল গাছটা ছিঁড়ে নিয়ে গেছে, কাল ভোর হবার আগেই আমরা মৌমাছির চাকটা ভাঙব। খাঁটি মধু খেতে অবশ্যই আসবেন। গত কয়েক মাস ধরে শুধু দেখেই যাচ্ছি পাকিস্তানরা এদেশের মানুষের উপর কিভাবে অত্যাচার করে। কারো কিছু করার নেই, সবার হাত পাওয়ার। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছি এদেশের মানুষকে মুক্ত করতে হলে আগে শত্রুদেরকে শেষ করতে হবে, মারতে হবে। হিন্দুস্তানি লড়কি আপনি জান পার খেল কর ক্যা কর রহি হ্যায়? আপনাদের মতো অস্ত্র হাতে তুলে নেইনি বলে কি আমি সৈনিক নই? যুদ্ধের ময়দানে এই মানুষগুলোকে বাঁচানোই আমার জন্য বড় যুদ্ধ। পুরা এলাকা সার্চ করো, দেখো কে মিলতা হ্যায়। মুক্তি মে মাঙ্গো কোলু কা রাখছে। আমি সত্যি জানি না। পুরে গাঁও কো জ্বালা দো, আস্তা গ্রাম পুরাই দিছে ভাই। মামা, মামা, হে আল্লাহ, সিদ্ধা, সিদ্ধা, সিদ্ধা। আমাদের জন্মটা যদি অন্য সময় হইতো তাহলে তার এই দিন দেখতে হইতো না। এই মন কি ঔলাদ বল তরে মিশন দিয়া হ্যায়। তোমাদের হাত থেকে দেশকে মুক্ত করা। অন্য সময় হইলে হয়তো দেশের জন্য যুদ্ধ করতে পারতাম না, সবই উপর আলার ইচ্ছা। আপনারা কারা বলুন? আমরা মুক্তি বাহিনীর লোক। আমি মুক্ত হতে চাই, আমি মুক্ত হতে চাই। কিসকো তুম গদ্দার কেতে হো, ও হামারে লিয়ে মুক্তি বাহিনী। তেরি মুক্তি বাহিনী কো তো হাম দেখলেঙ্গে। তোমার প্রতিশোধ না নিয়ে যুদ্ধের ময়দান ছাড়বো না। আপ খেলনে মজা আয়েগা। এক ডাক্তারকে হারিয়েছি, আরেক ডাক্তারকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে। আমি আপনার সাথে যাব। জয় বাংলা, জয় বাংলা, লেটস মুভ। লেট দেয়ার বি নো মানি ইন বাংলাদেশ, বাট দে ক্যান নট টেক দ্য সয়েল অফ আওয়ার কান্ট্রি। বুকে তাদের স্বপ্ন একটা, স্বাধীন দেশের পতাকা, জীবন বাজি তাদের পারলে আজকে দেখা। ওরা সাত জন, ওরা সাত জন, ওরা সাত জন। ওকে, তো এটা ছিল ট্রেলার ওরা সাতজনের, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে এইভাবে কেউ কখনো চিন্তা করেনি, এইভাবে সিনেমা মেক করার কেউ কখনো প্রয়াস করেনি, যেটা আবার করে দেখিয়েছে খিজির হায়াত খান। ভিউয়ার্স, এই মুহূর্তে ওরা সাতজন সিনেমা ট্রেলার শুধুমাত্র আমি একা না, আপনারা আমার সঙ্গে দেখলেন। তো আমি একটা জিনিস গ্যারেন্টি সহকারে বলতে পারি, এবং আমি আশা করছি আমার মতামতের সঙ্গে আপনাদের মতামতও মিলবে, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের মুক্তিযুদ্ধের সিনেমা হয় বা যেভাবে সিনেমাগুলোকে ট্রিট করে এই মুক্তিযুদ্ধের ব্যাপার সেবার নিয়ে, সেই সিনেমাগুলো দেখার আগ্রহ আমাদের মাঝে জন্মায় না। তার মূল কারণ কি, আসলে আমরা যেভাবে চিন্তা করি সেই চিন্তাধারার সাথে মিলে না, আর যখন চিন্তাধারার সাথে না মিলে তখন কিন্তু আমাদের আগ্রহ জন্মায় না। তো সেইখান থেকে খিজির হায়াত খান এই সিনেমাটাকে যেভাবে ট্রিট করছে আপনি দেখেন, পুরো কিন্তু একটা ব্যাটেল ফিল্ডের সাপ রেখেছে, আর ওভারঅল যুদ্ধের যে ট্রিটমেন্টটা তারা এখানে করেছে, পুরো কিন্তু হাই কমার্শিয়াল যে সিনেমাগুলো মেক করে ব্যাটেল ফিল্ডের মতন যে সিনেমাগুলো, সেরকমভাবেই তারা ট্রিট করেছে। কারণ তারা জানে বা এই মেকার খিজির হায়াত খান বুঝতে পেরেছে যে অডিয়েন্সকে তাদের মতন করে ট্রিট করতে হবে, তো সেখান থেকে সে কিন্তু এই সিনেমাটাকে ওইভাবেই ট্রিট করেছে। পাশাপাশি এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা, আমাদের ইমোশন, তো সেই ইমোশনাল দিকের যে স্পষ্টটা পেয়েছি ট্রেলারের মধ্যে, আশা করছি এই দিকটাও লক্ষণীয় থাকবে এই সিনেমার মধ্যে। অন্যদিকে ভিউয়ার্স, একটা সিনেমার প্রত্যেকটা ফ্রেমের মধ্যে আসলে কী ঘটছে সেটা কিন্তু দর্শক তখনই অনুভব করে যখন সেই সিনেমার প্রত্যেকটা ফ্রেম, সিনেমার মধ্যে মিউজিক এবং ডায়লগ পারফেক্ট থাকে। তো সেইখান থেকে ওরা সাতজনের ট্রেলারের মধ্যে যতটুকু দেখতে পেয়েছি ততটুকুই আমার কাছে যথাযথ মনে হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওর কনক্লুশনে আয়ন মুখার্জির একটা কথা দিয়ে ভিডিওটা শেষ করতে চাই। আয়ন মুখার্জিকে আই থিঙ্ক সবাই চিনেন, বলিউডের ফিল্ম মেকার,
তিনি লাস্ট যে ফিল্মটা বানিয়েছেন সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, আই থিঙ্ক এবার সবাই চিনতে পারছেন। তো তিনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে যদি আপনাকে কোনো কিছু জানাতে হয় আপনাকে অবশ্যই সময়টাকে বিবেচনা করে জানাতে হবে। এখানে সময় বলতে শুধুমাত্র যে সময়টা বোধ হচ্ছে এমনটা না, কাল পাত্র ভেদ অবস্থান সব কিছু আর কি বিবেচনা করে আপনাকে জানাতে হবে। তো তিনি তারই জন্য তার ব্রহ্মাস্ত্র ফিল্মটাকে কিন্তু একদম মডার্নাইজ করে প্রেজেন্ট করেছিল, যাতে দর্শক তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং সিনেমাটাও দেখে। তো এখানে কিন্তু খিজির হায়াত খান ঠিক সেইভাবে একটা ট্রিট করেছে তার এই ওরা সাতজন সিনেমাটাকে, একদম মডার্নাইজ করে ট্রিট করেছে যাতে দর্শক একদম ইংরেজ থেকে সিনেমার সাথে পাশাপাশি ইতিহাসটাও জানতে পারে। তো ইটস অ্যান ব্রিলিয়েন্ট স্টেপ বাই খিজির হায়াত, আই থিঙ্ক তাকে একা বলা উচিত না, পুরো টিমকে সাধুবাদ জানানো উচিত। ইটস অ্যান ব্রিলিয়েন্ট ওয়ার্ক ভাই, ইটস অ্যান ব্রিলিয়েন্ট ওয়ার্ক। আই হোপ সিনেমাটা সাকসেস পাবে, পাশাপাশি দর্শক গ্রহণ করবে এবং তিনি ইন ফিউচার এরকমের আরও বড় বড় প্রজেক্ট নিয়ে আমাদের সামনে আসবে। ওকে ভিউয়ার্স, দ্যাটস ইট, এই মুহূর্তে ওরা সাতজন সিনেমার অফিসিয়াল ট্রেলার নিয়ে এতটুকু বলা ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, মনে রাখবেন আপনাদের নিকটস্থ সিনেমা হলে 3রা মার্চ আসতেছে হচ্ছে ওরা সাতজন, সবাইকে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।